আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদেরকে একটা সুপার ডুপার ব্লেন্ডার নিয়ে কথা বলবো। এই যে অরফট 1200 ওয়াট, এটা প্রায় 26,000 RPM, আর এটা কিন্তু লেটেস্ট মডেল। অরফটের বিভিন্ন কালারের পণ্য আপনারা মার্কেটে দেখে থাকবেন, কিন্তু এইটা সম্পূর্ণ আলাদা। এটা ইন্ডিয়া, মেড ইন ইন্ডিয়া। এই মোটরটি কালার হচ্ছে এই যে রেড কালার, এই দেখেন, এবং অনেক বড় একটি মোটর, যে এবং জায়গাও কম নিবে। এখানে তিনটে SS জার দেওয়া আছে। এই মালের সুবিধা হচ্ছে যে তিনটা জারেই কিন্তু আপনার এই ধরার হ্যান্ডেল দেওয়া আছে, যেটা অন্য অন্য কোম্পানি, কিন্তু এই ছোটো মশলার এই গ্রাইন্ডার জারে কিন্তু কোনো নাই, হ্যান্ডেল নাই। আবার মাঝারি সাইজের, যেটা আমরা যেটাতে বলি যে মাংসের কিমা বা এই যে আদা রসুন পেঁয়াজ পেস্ট করার জন্য যেটা বলি, সেটাতেও কিন্তু একটা হ্যান্ডেল লাগানো আছে। অর্থাৎ তিনটা প্রোডাক্টে, তিনটা জারের সঙ্গেই তিনটা হ্যান্ডেল দেওয়া আছে। দেখেন এই যে বড়টা, যেটাতে আপনারা জুস বানাই বা জুস বানাচ্ছি, তিনটার সঙ্গে তিনটা হ্যান্ডেল লাগানো। আর ফাইবার এবং চাচের ঢাকনা, যা আপনি যখন কোনো মশলা করবেন বা জুস করবেন, তার উপর থেকেই আপনি দেখতে পারবেন যে তার অবস্থানটা কী, খুলে দেখার কোনো প্রয়োজন হয় না। তিনটাই সুন্দর ঢাকনা দেওয়া আছে। আপনার অন্য অন্য প্রোডাক্টে কিন্তু যে ঢাকনাগুলো দেওয়া থাকে, সেগুলো বিশেষ করে প্লাস্টিকের সাদা বা ইয়েলো কালারের ঢাকনা থাকে, যেটা ঢাকনা একবার খুলে এরপর দেখতে হয়। আর বারবার ঢাকনা খোলার কারণে হয় কি, ওই প্লাস্টিকের ঢাকনাগুলো এই সাইড দিয়ে ফেটে যায়, কিন্তু এইটাতে কিন্তু সেই সম্ভাবনা নাই। এটা হচ্ছে একটি সিলিকন রাবার, যা খুবই সুন্দর। এই যে আপনি চাপ দিলে বাঁকা হবে, কিন্তু ভাঙবে না, আর বাইরের থেকে দেখা যাবে। আর এই জারটা হচ্ছে স্টিলের SS, অতএব মরিচা ধরবে না। এই হচ্ছে আমাদের এই ব্লেন্ডারের বিশেষ গুণ। আর এই ব্লেন্ডারটা আপনারা একসঙ্গে প্রায় 30 মিনিট চালাতে পারবেন। অতএব কোনো জিনিস তৈরি করতে 30 মিনিটের সময়ের প্রয়োজন হয় না। তারপরেও অনেক সময় ভুলক্রমে যদি আপনি ব্লেন্ডারটা অন করে আপনি বাইরে কোনো কাজে আটকে যান, সেই সূত্রে সে প্রায় 30 মিনিট ধরে চলবে। 30 মিনিটের ভিতরে যদি আপনি বন্ধ না করতে পারেন, তাহলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে, এবং অতিরিক্ত লোডের কারণে যদি অটোমেটিক বন্ধ হয়ে যায়, তাহলে টেনশনের কোনো কারণ নাই। এই ব্লেন্ডারের এই পিছনে একটি ওভার লোডিং ফিউজ লাগানো আছে, যা বন্ধ হয়ে গেলে আপনি আবার এটাকে প্রেস করলে আবার ব্লেন্ডারটা চালু হয়ে যাবে। অতএব এই ব্লেন্ডারটা আপনি আপনার ফ্যামিলির জন্য অবশ্যই অবশ্যই নিতে পারেন। ব্লেন্ডারটা খুবই ভালো এবং খুব ভালো সার্ভিস। আমরা এই পর্যন্ত যত ব্লেন্ডার মার্কেটে বিক্রি করেছি, সেই তুলনায় আমাদের এই ব্লেন্ডারের মান এবং এটা টেকসই অনেক অনেক ভালো। হ্যাঁ, আমরা আজকে আপনাদেরকে দেখালাম একটা 1200 ওয়াট অরফট, যেটা আপনারা সবসময়ই বিভিন্ন ইউটিউব চ্যানেল ফেসবুকে দেখতে পারেন, যে অরফট ব্র্যান্ডের সেই আপনার ভালো একটা প্রোডাক্ট। লেখা আছে ফ্যামিলি মেট মডেল, আপনার 1200 ওয়াট, আর RPM বললেন কত, 26,000 প্রায়, 26,000। আর প্রোডাক্টটিও দেখতে কিন্তু খুবই আপনি সুন্দর, ব্ল্যাক রেড মিশ্রিত এই প্রোডাক্টটি। দেখেন আপনি যে কোনো লোক দেখলে কিন্তু আপনার এই প্রোডাক্টটি আপনার পছন্দ করবে। আর এটা স্টেপ বাই স্টেপে চালানো যেতে পারে। এটা হচ্ছে মোট হচ্ছে 3 স্টেপ, আর এই এই 1 2 3 3 স্টেপের মোটর, অতএব আপনি 3 ধাপেই এটা ইউজ করতে পারবেন। পালস বাটন আছে? হ্যাঁ, পালস বাটনও আছে। এই পাশে আপনি যখন ভাবে ধরবেন, তখনই এটা সরাসরি ঘুরবে। আর যদি আপনি 1 2 তে ব্যবহার করেন, তাহলে আপনার পাওয়ার বাড়বে, প্রথম যেটা হবে, দ্বিতীয়তে আরেকটু বাড়বে, তৃতীয়তে সর্বশেষ যে পাওয়ারটা থাকবে সেই পাওয়ারে সে চলবে। আমরা টোটাল এই বিষয়টা দেখলাম, আবার নিচে কিন্তু সিলিকন প্যাডও আমরা দেখতে পেলাম, সিলিকন প্যাড দেওয়া আছে আপনার। জি, দেখেন সিলিকন প্যাড দেওয়া আছে, যেটাকে সিলিকন গ্রিপ বলা হয়। অর্থাৎ মোটরটা আপনি যেখানে বসাবেন সেখানে এসে আটকে থাকবে। আর মোটরের সবচেয়ে বড় সমস্যা হলো ব্যাকেট সার্কিট, সেটা কিন্তু ভাই আগেই বলে দিয়েছে। এবং আপনার এই যে এটাকে কি বলে, এটা বুশ বলা হয়, বুশটাও কিন্তু হেভি করা,
অনেক ব্লেন্ডারে দেখা যায় যে আপনার গরমের কারণে এটা গলে যায়, আপনি এটা এটা কি গলবে? না এটা গলবে না, গলবে না। আর একটু আমরা দেখব যে আসলে কাস্টমারের অনেক প্রশ্ন থাকে, সেটা হলো যে ব্লেড নাকি কম থাকলে আপনার এই মশলা বা হলুদের হয় কম বা হয় না, এই ধরনের আপনার কাস্টমার প্রশ্ন থাকে, আমরা একটু না এরকম কোনো সম্ভাবনা আমাদের ব্লেন্ডারে নাই। আমাদের এই যে এটাতে দেখেন যে চার ব্লেড এবং অত্যন্ত ধারালো ব্লেড লাগানো, খুবই মজবুত এই ব্লেডটা, আপনি একটু ভালো করে দেখেন, অনেক হেভি একটা ব্লেড। আবার এই যে যেটাতে আমরা মাংসের কিমা বা আদা রসুন করার কথা বলি, সেটাতেও আমরা চার ব্লেড লাগিয়েছি। এই শুধু আমরা জুসের জার, যেটা জুসের জারে আমরা দুই ব্লেড দিয়েছি, কারণ জুসের জন্য দুই ব্লেডই এনাফ, কারণ জুস হচ্ছে নরম জিনিস, সেটা এমনিই যদি ঘোরে এমনিই ওটা গলে যায়, সেখানে তো আবার ব্লেড। অতএব আমরা এটা পরীক্ষা নিরীক্ষা করেই এই ব্লেডটা ব্যবহার করেছি আর কি। হ্যাঁ, আজকে আপনাদেরকে সুন্দর একটা প্রোডাক্ট দেখালাম, 1200 ওয়াটের 26,000 RPM, এবং আপনি স্টেনিল জারগুলা এটা থেকে হলুদ হবে? হ্যাঁ, কারণ আমরা দেখেছি যে মেইন যদি আপনি লিগেলে 1000 ওয়াটও দেওয়া থাকে আপনি, সেই ক্ষেত্রে কিন্তু ইটের গুঁড়াও করা যায়, আর যেহেতু 1200 ওয়াট যদি আসলে 1200 ওয়াট হয় তাহলে সেক্ষেত্রে হলুদ তো আপনি নিমিশে হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, হলুদ হবে। এই ক্ষেত্রে আপনাদের এই যে হলুদ হওয়া না হওয়ার ব্যাপারে আপনাদের কোনো ওয়ারেন্টি গ্যারান্টি আছে? হ্যাঁ, এই ব্যাপারে আমাদের ওয়ারেন্টি গ্যারান্টি আছে, যদি আপনি আপনার এই ব্লেন্ডারে যদি হলুদ না হয় আমরা সেই ক্ষেত্রে আপনাদের এই ব্লেন্ডারের টাকা ফেরত দেবো। দেখছেন বড় খুব জোরালোভাবে কিন্তু ভাই বলছে যে যদি হলুদ না হয় তাহলে ব্লেন্ডারের টাকাও ফেরত দিয়ে দিবে। আর এই মোটরটার ওয়ারেন্টি দিচ্ছেন কত বছর? এই মোটরের ওয়ারেন্টি হচ্ছে 5 বছর। 5 বছরের ভিতরে যদি আপনার এই মোটরটি কোনো কারণে বন্ধ হয়ে যায় বা কাজ না করে, সেই সূত্রে আমরা পুনরায় এই মোটরটি সচল করে দিব এবং এই জন্য আপনাদের কোনো টাকা পয়সা দ্বিধা হবে। হ্যাঁ ভিউয়ার্স, আপনাদের সকল তথ্যই আমি দিতে পেরেছি ইনশাআল্লাহ। যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে কমেন্টস করে জানাবেন, আমাদের ফেস আমাদের ভিডিও ডিসক্রিপশান বক্সে আমাদের এই দোকানের শপ অ্যাড্রেস, ফেসবুক পেজ, ওয়েবসাইট এবং কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, যারা শপে আসতে চান চলে আসবেন, আর যারা ঘরে বসে প্রোডাক্ট নিতে চান। আর একটা সুখবর আছে, সারা বাংলাদেশ হোম ডেলিভারি আছে, কোনো অ্যাডভান্স টাকা পয়সা নেওয়া হয় না, প্রোডাক্টটি হাতে পাওয়ার পরে চেক করে তারপরে আপনারা পেমেন্ট দিবেন। এর চেয়ে বড় সুযোগ এখন পর্যন্ত কোনো ই কমার্স সাইট দেয়নি। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, পরবর্তীতে দেখা হবে কোনো নতুন প্রোডাক্ট নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।